Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dear brothers and sisters, আজকে আমাদের এই ভিডিওটি brother Mufassil Islam কে নিয়ে. Yes, you are right. Brother Mufassil Islam কে নিয়ে. আচ্ছা, এই ভিডিওটি কি একটি roasting ভিডিও? সেটা আমরা জানবো একটু পরেই এই ইন্ট্রোর পর. So, আমরা সবাই এখন জানি যে কিছুদিন আগে মুফাসসিল ইসলাম ভাইয়ের বাইপাস সার্জারি হয়েছে. তাই অনেক মুসলিমরা, অনেক মুমিনরা বলছে যে তার উপর নাকি গজব পড়েছে, আল্লাহ তার উপর গজব নাজিল করেছে এবং এটা তার উপর একটি আযাব. আবার অনেক কুফাররা বলছে যে এটা আযাব কিভাবে হয়, কারণ অনেক মুসলিমদেরও তো একই জিনিস হয়, অনেক মুসলিমরাও বাইপাস সার্জারির মধ্যে দিয়ে যাচ্ছে, অনেক ভালো মানুষ আছে যাদের এই ওপেন হার্ট সার্জারি হচ্ছে, বাইপাস সার্জারি হচ্ছে, তাহলে তারাও কি আযাবের মধ্যে দিয়ে যাচ্ছে? আল্লাহ কি তাদের উপরও গজব ফেলেছে? যখন কুফাররা বিপদে পড়ে সেটা আযাব, আর মুসলিমরা যখন বিপদে পড়ে সেটা কোনো আযাব না? খুব শক্ত যুক্তি, তাই না? কিন্তু সত্যি কথা হলো, কুফাররা বা বিশেষ করে নাস্তিকরা যদি এই ধরনের কোনো বিপদে পড়ে, এটা আসলে তাদের জন্য আযাবই, তাদের জন্য এক ধরনের গজব. কেন? কারণ হচ্ছে, আপনারা যদি খেয়াল করেন, নাস্তিকরা বাঁচে খুব স্বল্প জীবন নিয়ে. তাদের কিন্তু কোনো পরকালে বিশ্বাস নেই, কোনো পরকাল নেই, কোনো আখিরাত নেই, কোনো বারজাকের লাইফ নেই, কোনো জান্নাত নেই, কোনো জাহান্নাম নেই, কোনো হোপ নেই. তাদের কিন্তু এই দুনিয়ার এই ছোট জীবন ছাড়া আর কোনো হোপ নেই, কোনো আশা নেই. তারা কিন্তু বাঁচে শুধু এইটুকু জীবনের জন্যই, তাদের আশা ভরসা সব কিছু এইটুকু জীবন নিয়ে. সুতরাং তারা যদি এই সময়ের মধ্যে, এই অল্প সময়ের মধ্যে তারা যদি কোনো বিপদে পড়ে এবং ভয়ঙ্কর বিপদে পড়ে, তাহলে এটা তো অবশ্যই তাদের জন্য একটি আযাব এবং তাদের জন্য একটি গজব, যেটা অস্বীকার করার কোনো উপায় তাদের নেই. আর মুফাসসিল ইসলাম ভাইও যেহেতু নিজেকে এথিয়েস্ট ঘোষণা করেছেন, তার মানে তার কোনো পরকাল নেই, কোনো আখিরাত নেই, এবং তিনি নিজেই বলেছেন তিনি জান্নাতে যেতে চান না এবং জান্নাত জাহান্নাম নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই. সুতরাং তিনি সবচেয়ে প্রায়োরিটি দেন তার এই লাইফটা. আর যেহেতু তার আখিরাত নেই, তাই এই লাইফের মধ্যে তিনি যখন বিপদে পড়েন, অবশ্যই এটা তার জন্য গজব, তার জন্য একটি আযাব. আচ্ছা, এখন আসি মুসলিমদের ব্যাপারে, মুমিনদের ব্যাপারে. আচ্ছা, মুসলিমরা বা মুমিনরা এই ধরনের বিপদে পড়লে বা এরকম সমস্যায় পড়লে, বিপদে পড়লে, অসুস্থতা হলে, এটা কি তাদের জন্য একটি আযাব বা গজব? মোটা দাগে উত্তর হচ্ছে না, এটা তাদের জন্য আযাব না. কেন? কারণ হচ্ছে, কুফাররা বা নাস্তিকরা, বিশেষ করে নাস্তিকরা, তাদের লাইফকে বা ডেথকে, মৃত্যুকে তারা যেভাবে দেখে, মৃত্যুর যে সংজ্ঞা দেয়, মুসলিমরা সেই সংজ্ঞায় বিশ্বাস করে না. সেই অর্থে কুফারদের, বিশেষ করে নাস্তিকদের মৃত্যুর সংজ্ঞার অর্থে মুসলিমরা অ্যাকচুয়ালি অমর. কেন? কারণ হচ্ছে, মুসলিমরা মনে করে যে এই জীবনটা, দুনিয়ার এই জীবনটা সবচেয়ে ক্ষণস্থায়ী এবং সবচেয়ে ছোট, এরপরে তারা ট্রান্সফার হয়ে যাবে আখেরাতের জীবনে, বারজাকের জীবনে, মানে কবরের জীবনে. কবরের জীবনটা অনেক বড়, কবরের জীবনের পর আসবে আখেরাত, আখেরাতের মধ্যে বিচার হবে এবং বিচারের পর আসবে জান্নাত এবং জাহান্নাম. অর্থাৎ মুসলিমরা মনে করে যে এটাই শেষ না, বরং এটা হচ্ছে জীবনের শুরু, প্রথম স্টেশন, এরপর আরও দুটা থেকে তিনটা স্টেশন পার করতে হবে লাইফে. আর কুফরদের, বিশেষ করে নাস্তিকদের ধারণা হচ্ছে যে এটাই হচ্ছে শেষ স্টেশন. সো তাদের যে মৃত্যু ধারণা, তার থেকে মুসলিমদের মৃত্যু ধারণা সম্পূর্ণ আলাদা. এর সাথে আরেকটা মজার কথা বলি, সেটা হচ্ছে যে আমরা সবাই গুনাহ করি. গুনাহ করি মানে খারাপ কাজ করি, অনৈতিক কাজ করি. কুফররাও করে, এথিয়েস্টরাও করে, মুসলিমরাও করে, এবং মহামানবরা ছাড়া কেউ দুধে দেওয়া তুলসী পাতা না, সবাই কোনো না কোনো খারাপ কাজ বা গুনার কাজ করে থাকে. মুসলিমদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম বান্দাদেরকে তাদের দুনিয়াতে বিপদ আপদ দিয়ে তাদের গুণমোচন করে দেন, এমনকি তারা যদি পায় কাটাও বেঁধে সেটা দিয়ে আল্লাহ গুণমোচন করে দেন. এটা সহিহ বুখারীর হাদিস, মা'আইশা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে বর্ণিত. সুতরাং মজার ব্যাপার হলো, মুসলিমদের উপর যদি কোনো বড় বিপদ আসে বা তারা যদি এরকম ভয়ঙ্কর কোনো অসুস্থতার মধ্যে পড়ে, তাহলে তারা বলে যে আলহামদুলিল্লাহ, ইয়া রব্বুল ইজ্জত, আপনি তো আমাদেরকে রক্ষা করেছেন যে আমাদের পরকালে শাস্তি না দিয়ে এই সময় আমাদের গুনাহ মাফ করে দিচ্ছেন. মুসলিমরা অনেক ধরনের, হয়তো অনেকে অনেক সাফার করছে, এই সাফারিং এর কারণে আল্লাহ নিশ্চয়ই আমাদের গুনাহ মাফ করে দিবেন এবং পরকালে আমাদের শান্তি হবে. আরেকটা ব্যাপার হলো, কোন মুসলিম চায় না যে আখিরাতে তার বিচার হোক, কারণ আখিরাতের বিচার ভয়ঙ্কর, আখিরাতের শাস্তি ভয়ঙ্কর. সুতরাং সবাই চায় যে ভাই দুনিয়াতেই মিটমাট হয়ে যাক, আখিরাতে যাতে বিনা হিসেবে জান্নাতে যাওয়া যায়। এই চিন্তা করার কারণে তারা যতই বড় বিপদে পড়ুক না কেন, তাদের অন্তরে স্বস্তি থাকে, যেখানে কুফারদের অন্তরে এই স্বস্তি থাকার কোনো স্পেস নেই, কারণ তাদের লাইফটাই ছোট, তারা এই লাইফটাকেই ধরে নিয়েছে যে এটাই তাদের লাইফ, এবং এই লাইফের মধ্যে যত ধরনের বিপদ আসবে, তাদের লাইফ যে স্প্যান, লাইফের যে যতটুকু সময়, এই সময়ের মধ্যে তারা যদি কোনো বড় বিপদে পড়ে, এক বছর, দুই বছর, পাঁচ বছর বা সাত বছর বা দুই মাস, তিন মাস, এক মাস, যে কোনো ধরনের বিপদে পড়লে, তাদের জন্য এটাই বড় ধরনের আযাব এবং বড় ধরনের শাস্তি এবং বড় ধরনের কষ্ট. পক্ষান্তরে মুসলিমদের জন্য এটা হচ্ছে এক ধরনের স্বস্তি, যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ মাফ করে দিচ্ছেন এবং আমাদের জন্য আখিরাত সহজ হয়ে যাচ্ছে। এই চিন্তা করার কারণে মুসলিমরা অনেক শান্তিতে থাকে। আরো একটা মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তার প্রিয় বান্দাদেরই বেশি পরীক্ষা নেন, অর্থাৎ নবীদের সবচেয়ে বেশি পরীক্ষা নেন, তারপরে যাদেরকে বেশি ভালোবাসেন, তারপরে 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 এইভাবে করে পরীক্ষা নিতে থাকেন। এমনও মানুষ রয়েছে বা এমনও মানুষ হয় যাদেরকে আল্লাহ পরীক্ষা নিতে নিতে এমন পর্যায়ে নিয়ে যান, সে দুনিয়াতে গুনাহহীন, গুনাহবিহীন অবস্থায় বিচরণ করতে থাকে।
এরকমও হাদিসে রয়েছে। তার মানে হচ্ছে যেই ব্যক্তিটা ইসলামের উপর স্টিডফাস্ট রয়েছে, দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে এবং তার উপর যখন বিপদ আসে, বিপদের পর বিপদ আসে, তখন সে কষ্ট না পেয়ে বরং আনন্দিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার সম্পর্ক আরো গভীর হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন এই জন্য তাকে বিপদ দিচ্ছেন। মজার ব্যাপার হচ্ছে এই জন্য মুমিনদের এবং মুসলিমদের অন্তরে সবসময় একটি শান্তি থাকে, তারা সবসময় আনন্দের মধ্যে থাকে, তারা যদি কষ্ট ভোগ করতে থাকে তখনও তাদের অন্তরে একটা স্বস্তি থাকে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। কুফফারদের কিন্তু এই ব্যাপারটা হয় না, তাদের লাইফটা হচ্ছে ছোট। কুফফারদের বলতে বিশেষ করে এথিয়েস্টদের এই ব্যাপারটা হয় না, তাদের জীবনটা হচ্ছে ছোট। এই ছোট জীবনের মধ্যে তারা যখনই বিপদে পড়ে তখনই তাদের এটা একটা আযাব এবং এটা তাদের উপর গজব। এবং মুফাসসিল ইসলাম ভাই সম্পর্কে আমি এটাই বলবো যে মুফাসসিল ইসলাম ভাই যেহেতু তার এই শর্ট লাইফ স্প্যানে সে এত বড় একটা সার্জারির উপর দিয়ে গেছে, এখন অনেক কিছু সে খেতে পারবে না, রেড মিট, তারপরে আরো অনেক কিছু, অনেক মেডিকেশন নিতে হবে, যে মেডিকেশনগুলো তার পুরো লাইফে নিতে হবে, এবং এরপরে এর কোনো রেজাল্ট নেই। এটা যে হলো এটা ভালোর জন্য হলো, খারাপের জন্য হলো, ভালো মানুষ খারাপ মানুষ, সে পরে এটার কোনো রিটার্ন পাবে এরকম কোনো চান্স নেই। সো এটা তার জন্য ফ্রাস্ট্রেশনে ভোগার একটি কারণ হতেই পারে। এটা শুধু তার ব্যাপার না, এটা প্রত্যেকটা ইথিয়াস, প্রত্যেকটা কুফার, প্রত্যেকটা নন বিলিভার, ডিসবিলিভারের জন্য এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আর প্রত্যেকটা মুসলিম মুমিন যাদের অন্তরে সামান্যতম ইমান আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, জান্নাতকে বিশ্বাস করে, জাহান্নামকে বিশ্বাস করে, তারা এগুলোকে ধৈর্যের সাথে ট্যাকল দেওয়ার চেষ্টা করে এবং তারা আল্লাহর কাছে ক্ষমা চায় এবং আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চায় আল্লাহ যেন তাদেরকে পরবর্তী জীবনের গুনাহ মাফ করে দেন। সুতরাং তারা একটি শান্তিতে এবং স্বস্তিতে থাকে তার উপর যতই কঠিন পরীক্ষা আসুক না কেন। প্রকান্তরে কুফারদের ব্যাপারটা আলাদা, মুফাসসিল ইসলাম ভাইয়ের ব্যাপারটাও একই। এটার এক্সাম্পল কি, আপনি যদি এখন মুফাসসিল ইসলাম ভাইয়ের ওয়েলফেয়ার পেজে যান তাহলে দেখবেন উনি পোস্ট করছে যে তার কত বড় বড় গ্রুপ আছে, তার কী কী আছে, সে কি করেছে। কারণ কি, তার একটা অর্জনের ইচ্ছা আছে, একটা কিছু পাওয়ার ইচ্ছা আছে, একটা রিওয়ার্ড পাওয়ার ইচ্ছা আছে। তিনি যে কষ্ট করছেন, তিনি যে তার বিশ্বাস, তার যে বিশ্বাস এথিজম এর উপর যে তিনি ই করছেন, কাজ করছেন, এটার একটা রিওয়ার্ড, মানুষ চায় যে তার একটা রিওয়ার্ড থাকুক। কিন্তু সে জানেন যে এটার কোনো আসলে রিওয়ার্ড নাই, তাই সে এটাকে আসলে তার আমিত্বটাকে প্রকাশ করার জন্য যে আমার এটা আছে, এটা আছে, এটা আছে, এটা দিয়ে একটা শান্তি খোঁজেন নিজের মধ্যে। তার মানে বোঝাই যায় যে তার কষ্টটা কতটুকু। আর এখন আসি মুফাসসিল ইসলাম ভাই সম্পর্কে আমার কি ধারণা। মুফাসসিল ইসলাম ভাইকে আমার কাছে আবু জাহেল এবং শয়তানের মতো মনে হয়। এখানে বলে রাখা ভালো যে শয়তান বলতে আমি কোনো গালি দিচ্ছি না, শয়তান বলতে আমি বুঝাচ্ছি আজাজিলকে, আজিল মানে আমরা যাকে ইবলিস বলি। এদের দুজনকেই আসলে ডুবিয়েছে তাদের অহংকার, এবং আবু জাহেল এবং শয়তান যেমন তার জ্ঞানের অহংকার এবং গুণের অহংকারের কারণে ডুবেছে, তেমন মুফাসসিল ইসলাম ভাইও তার এই জ্ঞানের অহংকার, গুণের অহংকারের কারণে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা রয়েছে বলতে, কারণ এখন পর্যন্ত উনি জীবিত আছেন, এখনো হয়তো বা তব করে ফিরে আসার একটা সুযোগ তার রয়েছে। আর মজার ব্যাপার হচ্ছে আবু জাহেল যেমন বুঝতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যি, কিন্তু তিনি যেমন অহংকার করতো, অহংকার করে তিনি যা স্বীকার করলেন না, যার ফলে সে বিপদে পড়ে গেলেন, তাকে আবুল হাকাম বলা হতো, সেখান থেকে সে আবু জাহেল হয়ে গেল। এক্স্যাক্টলি সেভাবে আমি বিশ্বাস করি মুফাসসিল ইসলাম ভাইও বোঝেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, আল্লাহ সত্য। যদি তাদেরকে অস্বীকারও করেন তারপরেও সে এইটুকু বোঝেন যে একজন সুপার পাওয়ার রয়েছে, একজন পাওয়ার রয়েছে, একটা সত্তা রয়েছে, একজন একটা শক্তি রয়েছে, এইটুকু বোঝার তার আসলে জ্ঞান আছে। কিন্তু তার ওভার কনফিডেন্সের কারণে, আত্মগরিমার কারণে, অহংকারের কারণে তিনি আস্তে আস্তে দিন থেকে বের হয়ে গেল। এই যে তার বাইপাস সার্জারি হলো, তার যে বড় বিপদ আসলো তার উপর, এটা আসলে তার জন্য আল্লাহর দেয়া একটা সুযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে প্রত্যেকটা মানুষকে সাফিসিয়েন্ট সুযোগ দেবেন তার পথে ফিরে আসার জন্য, এবং যাতে সে পরে কোনো তর্ক না করতে পারে যে আল্লাহ আপনি তো আমাকে সুযোগ দেন নাই বা আমাকে বোঝার ব্যবস্থা করে দেন নাই, তাহলে আমি কেন আসবো, আপনি আমাকে আবার পাঠাতে হবে বা সামথিং লাইক দ্যাট, যাতে এরকম কোনো রকম সুযোগ না থাকে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে প্রপার সুযোগ দেবে। কিছুদিন আগে মুফাসসিল ইসলাম ভাইয়ের একটা ভিডিও দেখলাম যে উনি আল্লাহকে বলছেন যে উনি আল্লাহর বিচার করবেন। তোর বিচার আমি করবো আল্লাহ, তুই আমার বিচার কি করবি? আমার সঙ্গে যদি আল্লাহ দেখা দেখা হয়, যদি সত্য হয়ে থাকে, আল্লাহর বিচার আমি করবো, আল্লাহ আমার কি বিচার করবে? আল্লাহর সাথে আপনার তর্ক করা লাগবে না ভাই, আপনি চিন্তা করেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্পূর্ণরূপে সুযোগ দিবেন। তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি ইথিয়াস থাকবেন নাকি আপনি ইসলামের পথে আসবেন, নাকি আপনি আল্লাহকে মানবেন কি মানবেন না। সুতরাং আপনি যা নিয়ে পরকালে যাবেন সেটার উপরেই আপনার বিচার হবে, আপনি চিন্তা করবেন না। এবং তখন যে আসলে তর্ক করার কিছু থাকবে না, তখন আপনি যে যদি দেখেন আল্লাহ আছে, দ্যাটস ইট, আপনার ওখানেই শেষ, আপনার আর বলারও কিছু নেই, কারণ আপনাকে সাফিসিয়েন্ট সুযোগ দেওয়া হয়েছে এবং আপনি ওখানে গেছেন। তারপরে আপনাকে যে আযাব দেওয়া
করা হবে বা যে বিচার আপনার জন্য করা হবে আপনার অ্যাকচুয়ালি সেটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না ভাই। সুতরাং আল্লাহর বিচার করার জন্য এত অহংকার দেখিয়ে এত দাম্ভিকতা দেখিয়ে কোনো লাভ নেই। আর ফাইনাল যে মেসেজটা আমি মুফাসসির ইসলাম ভাইকে দিতে চাই সেটা হচ্ছে, মুফাসসির ইসলাম ভাই আপনি একজন এক্স মুসলিম এটা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহকে নিয়ে অনেক বাজে কথা বলেছেন, অনেক গালিগালাজ করেছেন, অনেক বাজে মন্তব্য করেছেন, যার ফলে কোনো মুসলমান এমনকি আমার পক্ষেও সম্ভব না আপনাকে ভালোবাসা বা শ্রদ্ধা করা বা আপনাকে নিয়ে মনের মধ্যে সামান্যতম ভালোবাসা রাখা, এটা পসিবল না। কারণ আপনি যেই কাজগুলো করেছেন এটা কোনো মুসলিমের পক্ষে পসিবল না। এরকম একজন মানুষের পক্ষে, এরকম একজন এথিয়েস্ট বা এরকম একজন নাস্তিক বা যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গালিগালাজ করেছে এবং তাকে বাজে মন্তব্য করেছে, এরকম একজন মানুষকে ভালোবাসা বা শ্রদ্ধা করা এটা একজন সাধারণ মুসলিমের পক্ষে পসিবল না, আমার পক্ষেও পসিবল না। কিন্তু তার সাথে সাথে একটা মানুষকে জাহান্নামে সরাসরি যেতে দেখা এটাও আসলে একজন মুসলিমের জন্য কষ্টদায়ক। যদিও নিজেরও ঠিক নেই, আমিও জাহান্নামে যেতে পারি, আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক, কিন্তু তারপরেও আপনার ব্যাপারটা একেবারে সরাসরি দেখা যাচ্ছে যে আপনি হয়তো জাহান্নামের দিকে যাচ্ছেন, সুতরাং এটাও আসলে খুব কষ্টদায়ক। মুসলিম ভাই দেখেন আমার এই অ্যাডভাইসটা আপনার পছন্দ হয় কিনা, আপনার দুনিয়ার মানুষকে দেখানোর দরকার নাই, আপাতত আল্লাহর সাথে আপনার যে সম্পর্কটা এটাকে রিনিউ করে ফেলেন, তওবা করে আল্লাহর সাথে সম্পর্কটা জুড়ে ফেলেন এবং এটা আসলে কাউকে দেখিয়ে না, আপনি গোপনে করেন, আপনি একদম ভেতরে ভেতরে করেন এবং নামাজ কালাম যদি পড়ার হয় এটা ভেতরে করেন, কাউকে জানানোর দরকার নেই, এমনকি একদম ব্যক্তিগত আশেপাশের কাউকে জানানোর দরকার নেই, একদম আপনার আল্লাহর ব্যাপারটাকে ঠিক করে ফেলেন। কারণ কি, অ্যাটলিস্ট একটা জায়গা থাকুক যেখানে আপনি বলার জায়গা থাকবে যে ইয়াল্লাহ আমি তো আপনাকে বলছি আমার গুণা হচ্ছে, অনেক বাজে কাজ করছি, কিন্তু আমি তো আপনাকে বলছি আসলে আপনার সাথে তো আমি সবসময় আমার সম্পর্ক রিনিউ করে রাখছি। সো একটা একটা সুযোগ যাতে থাকে যে আপনি বেঁচে গেলেন কোনোভাবে। এটা আসলে ভাই আমার বলার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকজন মুসলিমকে বলার জন্য বলেছেন এবং সুন্দর ভাষায় দাওয়া করতে বলেছেন, এই জন্য আমি চেষ্টা করলাম আপনার কাছে এই দাওয়াটা পৌঁছে দেওয়া, হয়তোবা এটা আল্লাহর তরফ থেকেই এসছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন বলেই আমি এই ভিডিওটি তৈরি করেছি। সুতরাং আমার যে দায়িত্ব আমি সেটা পালন করলাম, আমি এই কথাগুলো আপনার কাছে পৌঁছে দিলাম, এখন আপনার বিষয় আপনি এটাকে কীভাবে নেবেন, পজিটিভলি বা নেগেটিভলি এটা আপনার বিষয় এবং আপনার সিদ্ধান্ত আপনার। তবে আমরা আশা করছি আল্লাহ আপনাকে হেদায়েত দেক অথবা আপনার যে প্রাপ্য সেটা আপনাকে বুঝিয়ে দেক। এই কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, একটা থামস আপ দেবেন যদি পছন্দ হয়, এবং যে ভাইরা নাস্তিক ভাইরা এথিয়েস্ট ভাইরা তারা তো ডিসলাইক দেবেনই। এনিওয়েজ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। من الله ورسوله إلى الذين عاهدتم من المشركين فسيحوا في الأرض أربعة أشهر واعلموا أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله فإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أنكم غير معجز الله وبشر الذين كفروا بعذاب أليم إلا الذين عاهدتم من المشركين ثم لم ينقصوكم شيئا ولم يظاهروا عليكم أحدا فأتموا إليهم عهدهم إلى مدتهم إن الله يحب المتقين
فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم.